মুনাফিকের দল কিসের দল আজকে আমরা দুই নাম্বার দল সম্পর্কে আলোচনা করব কয় নাম্বার কারণ একটা সাধারণ মানুষ যদি জাহান্নামে যায় সে শুধু জাহান্নামেই যাবে জাহান্নামে থাকবে উপরি ভাগে থাকবে জাহান্নামের উপরে একটু শাস্তি কম আর জাহান্নামের গভীর তলদেশে শাস্তি বেশি আগুন তো নিচ থেকেই উঠে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দার কিলাসফালি মিনান নার দুনিয়াতে মুনাফিক যারা জাহান্নামের গভীর তলদেশে থাকবে তারা এখন আপনারা জবাব দেন মুনাফিক কি কাফেরের মধ্যে থেকে হয় খ্রিস্টানের মধ্যে থেকে না বৌদ্ধ না মুনাফিক হয় মুসলমানের ভিতর থেকে ঠিক এবার আসেন যে মুনাফিক শব্দের অর্থটা কি আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করব আশা করি আপনারা বুঝতে পারবেন আমি বিষয় ভিত্তিক আলোচনা পছন্দ করি আজকে আমরা এই বিষয়টার উপরে শুধু কথা বলবো অন্য দিকে যাব না আমরা কারণ আপনারা জানেন যে এই বাংলাদেশে যে সমস্ত কোরআনের পাখিগুলি সুন্দরভাবে তাফসির করতেন যাদের তাফসির শুনে শুনে আমরা শিখেছি তাদের আলোচনাগুলি শুনে দেখবেন প্রত্যেকটা বিষয় ভিত্তিক আলোচনা কথা কম ঠিক কিনা দেখেন মুনাফিক শব্দের অর্থটা হচ্ছে নাফকাতুল ইয়ারবু নাফকাতুল ইয়ারবু অর্থটা হচ্ছে ইঁদুরের গর্ত অর্থ কি ইঁদুরের গর্ত তাফসির ইবনে কাসিরের যিনি লেখক তাকে প্রশ্ন করা হয়েছিল আচ্ছা মুনাফিক শব্দের অর্থ ইঁদুরের গর্ত হলো কেন তিনি তার কিতাবে লিখেছেন এই জন্য ইঁদুরের গর্ত আপনি যখন ইঁদুরকে মারার জন্য গরম পানি ঢালবেন এক রাস্তা দিয়ে ও পালানোর জন্য আর একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা খুলে রাখে কথা বলেন ঠিক কিনা মুনাফিকরাও তারা ওই রকম কোরআনের বিরোধিতা করবে সুন্নার বিরোধিতা করবে আল্লাহর বিরোধিতা করবে রাসূলের বিরোধিতা করবে আবার মুসলমান কথা বলেন ঠিক কিনা ওরা এদিকেও আছে ওদিকেও আছে একদিকে ইসলামের বিরোধিতা করবে অপরদিকে বাঁচার চেষ্টা করবে মানে লাইন গাট ক্লিয়ার করে রাখে কোন কথার পর কোনটা দিয়ে ঠেকান যাবে এটা হচ্ছে মুনাফিক এবার আসেন যে মুনাফিকদের আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি আমি তো বললে আপনারা শিখেই গেলেন মুনাফিকের আলামত কয়টা কথা বলেন আচ্ছা ভাইজান বলেছেন যে আচ্ছা চারটেও আছে তিনটেও আছে ঠিক আছে আপনার কথা ঠিক আছে চারটেও আছে তিনটেও আছে এক হাদিসে চারটা এক হাদিসে তিনটা এটা তো হাদিসে চারটা কোরআনে আছে না নাই কোরআনে তাহলে এটা হাদিসে কয়টা বললাম চারটা আর আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এই কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত মুনাফিকের আলামত রয়েছে আরো বারোটা কয়টা বারোটা মুনাফিকের আলামত কোরআনে আছে কয়টা বারোটা ভাইজান বলেছেন হাদিসে চারটা এটা ঠিক আছে অবশ্যই ঠিক আছে থ্যাংক ইউ ভাইজানকে তাহলে হাদিসে কয়টা আমরা কিন্তু শুধু হাদিসে একটাই কই কোরআনেরটা কিন্তু বলি না জানা নাই দেখে বলি না আজকে শুনে রাখেন কয়টা আলামত কোরআনে বারোটা হাদিসে চারটা কয়টা হইছে ষোলোটা ষোলোটা সংক্ষেপে হলেও ষোলোটা আলামত শুনে যাওয়া লাগবে রাজি আছেন রাজি আছেন কারা কারা রাজি একটু হাত তোলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত নামান এই যে হাত তুলে যে ওয়াদা করছেন ওয়াদা বর হাদিসে আছে ওয়াদা বর খেলাফ করে এটা মুনাফিক এখন যদি চলে যান শেষ মোনাজাতের আগ পর্যন্ত আপনি কিন্তু ওই নাম্বারে কথা কি বোঝা যায় কথা বোঝা যায় এখন আপনি চলে যান সমস্যা নাই প্রথম নাম্বারে আল্লাহর কোরআন কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে মামলা দিবে হারি নিচে রাখেন প্রথম নাম্বারে কি আল্লাহর কোরআন বলবে আল্লাহ আমাকে সামনে রেখে আমাকে থুয়ে চলে গেছে বাড়িতে যা ঘুমাইছে আর দুই নাম্বারে আমি মামলা দেবো আমি সকাল পাঁচটায় বাড়িয়েছি বাসার থেকে এখানে এসে পৌঁছাইছি মাগরিবের একটু আগে এ সারাটা দিন জার্নি করে এসেছি কোরআনের কিছু কথা শোনানোর জন্য এখন যদি আমাকে রেখে আপনারা চলে যান তাহলে কি আমি খুশি না বেজার আমি যদি বেজার হই মামলা আছে না নাই এক নাম্বার কোরআনের কোরআনের অভিযোগ কোরআনের মামলার আসামি দুই নম্বরে আমার মামলার আসামি বাসার রাস্তা আছে নাই আবার মুনাফিক হয়ে চলে যাবেন সব দিক দিয়েই ধরা এখন আপনারা থাকবেন না যাবেন এটা আপনাদের ব্যাপার রাগ করছেন রাগ করছেন রাগ করেন না কারণ থাকতেই হবে
এটা কোরআনের আকর্ষণ কোরআনের ভালোবাসা আমার না কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের এক নাম্বার পানার দুই নাম্বার পৃষ্ঠা ১৩ নাম্বার লাইন সূরাতুল বাকারার ১৪ নাম্বার আয়াতে জানিয়ে দিলেন মুনাফিক নাম্বার ১ মুনাফিক নাম্বার কি মুনাফিক নাম্বার ১ ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমিনা وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ দেখেন মুনাফিক নাম্বার কত এক প্রত্যেকটা কথা আমি দলিল ভিত্তিক বলবো দলিল ছাড়া কথা বলবো না এবার দেখেন মুনাফিক নাম্বারে আকারে এই দিকেও থাকে ওই দিকেও থাকে আছে না নাই ওরা তাফসীর মাহফিলে আসে আবার পূজার মণ্ডপে যায় এরকম আছে না নাই আপনাদের এদিকে হিন্দু আছে পূজা হয় দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী ভগবতী ওদের নাকি ১২ মাসে ১৩ পূজা কয়টা ৩৩ কোটি দেবতা আছে ওদের কতগুলা ৩৩ কোটি দেবতা আছে নাকি ওদের ওরাই বলে আমি একজনকে জিজ্ঞেস করলাম কাশিমপুরে ওখানে হিন্দুতে ভরা একবারে কয় হুজুর আমাদের ৩৩ কোটি দেবতা ৩৩ কোটি দেবতা সারাদিনে কয়বার করে ডাকেন কয়জনে আর কথা কয় না এরম আছে না নাই আমাদের কয়জন একজন জলে বলেন আমাদের দেবতা হচ্ছেন একজন তার নাম হচ্ছে আল্লাহ সুতরাং আপনি দেখবেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা হিন্দুদের পূজা দেখার জন্য যায় আমার আল্লাহর কোরআন বলছে ওরা হচ্ছে মুনাফিক আছে না নাই আবার অনেক সময় এই গত বছর এই যে পূজা হয়ে গেল পূজার সময় দেখলাম কত মুসলমান মণ্ডপে যা বলতেছে ভাই তোমাদের মার কাছে আমাদের জন্য কিছু চাইও আছে না নাই আমি নাম বলবো না নাম বললে কষ্ট পাবেন যে হুজুর বলতেছেন আবার আরেকজন বললেন কি যে মা আছে দেখেই ফসল ভালো হইছে সব দলিল ভিত্তিক কথা আমার কাছে সব নোট করা কিন্তু নাম বলবো না আচ্ছা আমি তাদেরকে বলতে চাই যে এই যে সিলেটে বন্যা হয়ে মানুষের শত শত সম্পদ নষ্ট হয়ে গেল কই তোমার মা তখন কই ছিল ফসল নষ্ট হইছে না নষ্ট হইছে না মা আছে দেখে ফসল ভালো হইছে তাহলে যখন বন্যায় সব তলিয়ে গেল সব ডুবে গেল তখন তোমার মা কি স্বর্গে গেছিল কথা কন না কে সুতরাং হিন্দুদের পূজায় যাওয়া যাবে না যাবে না যাবে না যাবে না যদি কেউ যায় সেটা মুনাফিক নাম্বার ১ আবার অনেকে আছে তাফসীর মাহফিলের সভাপতি পূজার মণ্ডপের সভাপতি আছে না নাই তার মানে হলো আগার হাফেজ গোসল খাহি ধর্মিয়ানি খাসুয়াম বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবে রাম মন্ন রাম রাম কথা বলেন ঠিক কিনা কত মানুষ আছে মসজিদে যায় আল্লাহ আল্লাহ করে আবার মণ্ডপে যায় রাম রাম আছে না নাই এরা কয় নাম্বারে জোরে বলেন এরা সিরিয়াল নাম্বারে ১ মুনাফিক আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা এই দিকেও থাকে ওই দিকেও থাকে যুবক ভাইদের বিরুদ্ধে একটা কথা ডেলিভারি দিয়ে রাগ করো না সকাল বেলায় দেখবেন সুন্দর মতো আজাহারির ওয়াজ আবার রাত্রি বেলায় শাহরুখ খানের গান আছে না নাই মোবাইল আছে আছে একসময় মনে যাচ্ছে আজহারের ওয়াজ শুনলাম অমক বক্তার ওয়াজ শুনলাম সুন্দর মতো ওয়াজ শুনতেছে শুনতে শুনতে একটু পরে আবার গান কথা কান কথা কান কথা কান কথা কান এই যুবক ভাই এটা চলবে যদি চলে নাম্বার কত জোরে কান জোরে কান এক এক নাম্বারে আছে এবার মুনাফিক নাম্বার ২ ৫ নাম্বার পারার ৭ নাম্বার পৃষ্ঠার ১ নাম্বার লাইন চতুর্থ নাম্বার সূরা সূরা নিসার ৬১ নাম্বার আয়াত দলিল ভিত্তিক কথা বলবো ইনশাআল্লাহ লেখে নিয়ে যান দেখবেন আছে কিনা বাসায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন
وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا لا إله إلا الله زور لا إله إلا الله زبان کھلے لا الہ الا اللہ محمد رسول اللہ شکل پر صلی اللہ کو علیہ السلام ایک ایسا کسی نے شدن مربی کاسے بچتے کے وشن اپنا کی راک کرچن منافق نمبر دوی منافق نمبر کی امار دیگے تکان امرا کیڈا کوئی نمبر سیریالے آسی ایک تا ہمار دیگے تکان دیکھیں جو دی کنو سیریالے پورے جائی توبہ جو دی کوری ماب کر بین کے ایمان در بانے دی بین کے منافق دیر کے جوکن آپ نے بول بین قرآن سن بے اللہ را قرآن کری میرے تلاوات سن بے مسلمان را قرآن سن بے تین تو جکن بول بین نمازیر کتا جکن بول بین روزان کتا جکن بول بین حضیر کتا جکن بول بین زکاتیر کتا جکن بول بین اللہ را قرآن دیا نیجر جیبان چلانور کتا جکن بول بین جکن بول بین ایک قرآن دیا تمہار پاری باریک زیبان تمہار شماستا اللہ را قرآن دیا پوری زالی تا کرو جکن بول بین قرآن دیا نیجر جیبان چلاو قرآن دیا اپنے زی شمازیر دائیت تیا سن ای شماستا دینا انتو تو قرآن دیا سولے دورکار آسنا نائی مشنبی دوش بسر قرآن دیا مدینار شماز چلیے چھے الحمدللہ کون کوئی بسر دوش بسر چلیے چھے شتران امرا جو دی منافق نا ہوتے چاہی اما دیر قرآن دیا زیبان چلانو دورکار آسنا نائی اپر دیکھ بین کسو مانوش کو جکن بول بین جے نمازیر کتھا بول بین ایمون ایک ٹینسار کرے رنگ پور گلام وازی ایک جبو کشو بولتے سے حضور ہمارا اببا نماز پورے نا ایک تو بوزہ تھی جانتا ہمارا اببا بول لب چاہ سمیا نماز تو پورا درکار اللہ پروس کرے دیئے چھین ایمون ایک ٹینسار کرے سے ڈیزیٹل انسار ہاو نا ناو نا ہم کے بولتے سے حضور نماز تو پورا درکار کن تو پورے نا سین تک کرسن کو نماز تو پورا دورکار تاپن ہاو نا ناو نا پورا دورکار کن تو پورے نا ایرم آسے نا رہی آسے نا نای دیکھ بین قرآن دیا جکن بول بے تمہار جیبان چلاو قرآن دیا جیبان چلا بے نا ارو کی بول بے اللہ رب بلین امین جانیے دیلن ایکوش نمبر پر اور بارو نمبر پیشتر پاس نمبر لائن ایک تیریش نمبر سورہ سورت اللقمان ایکوش نمبر آیات وَإِذَا قِيلَ لَكُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ الشَّيْطَانُ يَدْعُوهُمْ إِلَى عَذَابِ السَّعِيرِ اللہ اکبر شبد تا مدھر نا کیا نو بول بین نا ایمون ایک تا دیشے امرا باس کری جی دیشے اللہ اکبر دھونی دی تو شد جو اٹھے کتھا بولن نا کیا ابر جی دیشے انہیں دیشے زانے ہی نا اللہ اکبر شبد تا کی ترہ زیبونے زانے ہی نا آزانی شونے نای زیبونے رو ماسے نا نای رو ماسے ابر اللہ اکبر ایر دھونی دی شور جو ڈوبے کتا بولین ٹھیک کیا جدے سے اللہ اکبر ایر شور شور جو یوٹے جدے سے اللہ اکبر ایر شور شور جو ڈوبے ٹھیک کیا جدے شر کشن مجر شبر موکے جدے شر کشن مجر جدے شر ملا مزی کشن مجر شبر موکے دیکھو رے لا الہ الا اللہ رزکی یوٹے کتا بولین ٹھیک کیا جدے شر پت مانوشیر جوانے اللہ اکبر ذکر ہوئے چھے دیشیر مانوش جکن اللہ کے اللہ بولے داد دی بے دیشیر مانوش کہ اللہ پاک شمس تو گزب تھے کے رکھا کر بے
আপনারা প্রমাণ পেয়েছেন করোনার সময় সমস্ত দেশে লাশের হাজারি কিন্তু আমাদের দেশে খুব কম এই দেশে মসজিদ মাদ্রাসার অভাব নাই আল্লাহকে ডাকার মানুষের অভাব নাই এই দেশে যার কারণে আমরা নিরাপদে থাকি আল্লাহর রহমতে ডাকবো তো আল্লাহকে আল্লাহকে আমরা ডাকবো দেখেন আল্লাহ জানিয়ে দিলেন দুই নাম্বার মুনাফিক হলো তারা যখন বলবেন তোমার জীবনটা কোরআন দিয়ে পরিচালিত করো ওরা বলবে কি বলবে করা তো দরকার কিন্তু করবে না কিন্তু কি পরিচালিত করবে না তারা কি বলবে শয়তান যদি আমাদেরকে জাহান্নামের চৌরাস্তায় নিয়ে যায় যেতে রাজি আছি কিন্তু আল্লাহর আল্লাহর কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালিত করতে রাজি নাই এরা হচ্ছে কয় নাম্বার দুই নাম্বার কোরআন শুনবে কিন্তু মানবে না এরা নাম্বার দুই আর দেখেন আমরা যারা বসেছি আমরা কোরআন শুনব কোরআন মানব আমরা কি মুমিন একদিকে মুনাফিক অপরদিকে মুমিন ১৮ নাম্বার পারার ১৫ নাম্বার পৃষ্ঠার ১১ নাম্বার লাইন ২৪ নাম্বার সূরা সূরাতুন নূর ৫১ নাম্বার আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নামা কানা قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا مؤمن হচ্ছে তারা মুনাফিক কারা কোরআন শুনবে মানবে না আর মুমিন হলো তারা সামিআনা ও আতাআনা কোরআন শুনতে দেরি মানতে দেরি নাই আমরা সেই মুমিন হতে চাই সেই মুমিন হতে চাই কারা কারা রাজি আছে হাত দিতে চাই লিল্লাহে তাকবীর কোরআন আছে যেখানে কোরআনের আইন যেখানে হাত নামান আমরা সেই মুমিন হতে চাই যে মুমিন হলে আল্লাহ পাক মুমিনদের জন্য জান্নাতুল ফেরদাউস বাজেট করেছেন সুবহানাল্লাহ পড়েন সূরাতুল মুমিনুনের প্রথমে আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দারে মুমিন হও তোমাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুনাফিক নাম্বার তিন মুনাফিক নাম্বার কত তিন মনে রাখেন যদি কোনোটার ভিতরে আমরা পড়ে যাই তওবা করব কার কাছে আজকে শেষ মোনাজাতে আমরা তওবা করব আল্লাহ যদি কোনোটা আমাদের মধ্যে থেকে থাকে মাফ করনে আল্লাহকে আল্লাহ গুরুত্বপূর্ণ একটা টপিক এতদিন জানতেন যে সাইড দিয়ে শুধু মুনাফিকের আলামত আজকে জানছেন কয়টা ১৬টা কারণ এটা রিসার্চ করে বের করতে হয়েছে অনেক কষ্ট করে এমনিতেই বের করা যায় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নতুন একটি তথ্য এখানে দিয়ে যাই আপনাদেরকে আমি এর আগেও তো তিন বছর ওয়াজ করছি তিন বছর তিন রকম আলোচনা হয়েছে এই বছরের আর টপিকসটা আর একটু সুন্দর কথা বলেন ঠিক কিনা কারণ কোরআন তো কি কোরআনটা সুন্দর কিতাব এই কোরআনের কথা কখনো পুরান হয় না কোরআনের কথা যা শুনবেন মনে হয় নতুন শুনলাম জীবনে প্রথম সূরা ফাতিহা যত তেলাওয়াত করবেন মনে হয় এই মাত্রই মনে হয় তেলাওয়াত করলাম আর করিনি আগে ঠিক কিনা বলেন মুনাফিক নাম্বার তিন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মুনাফিক এটা কি জোরে কান জোরে কান জোরে কান পাঁচ নাম্বার পড়ার ১৯ নাম্বার পৃষ্ঠার ১০ নাম্বার লাইন চতুর্থ নাম্বার সূরা সূরাটির নাম হচ্ছে সূরাতুন নিসা এই সূরার ৩৮ ৩৯ ৪৪ নাম্বার আয়াত তিনটা আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বাশিরিল মুনাফিকিন বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাযীনা ইয়া يتخذون الكافرين أولياء من دون المؤمنين الله أكبر بشر المنافقين منافق শব্দটি আছে না নাই লক্ষ্য করবেন আল্লাহ পাক বললেন ও পৃথিবীর মানুষেরা তোমরা জানিয়ে দাও ওই মুনাফিকদেরকে সুসংবাদ দিয়ে দাও বাশিরিল মুনাফিকিনা যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ মুনাফিকদেরকে দিয়ে দাও কাদেরকে মুনাফিকদেরকে কি শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি লাগুম আযাবান আলিমা
অর্থ হচ্ছে মুনাফিক যারা ওদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে এটা রেডি করেছেন কে আল্লাহ তাআলা রেডি করেছেন এবার দেখেন পরবর্তী আয়াতে জানিয়ে দিলেন যে কোন মুনাফিক এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মুনাফিক কথা বলেন ঠিক কি না বসেন চাচা মিয়া বসেন দাড়ি পাকা মানুষগুলি যখন আল্লাহর দরবার হাত উঠায় এই হাতটা আল্লাহ লজ্জা পায় ফিরে দিতে ওনাদের সম্মানটা অনেক বেশি ওনাদের সম্মান কি অনেক বেশি দাড়ি পাকা মানুষদের সম্মান ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আর মানুষকে যারা ইজ্জত দেয় সম্মান দেয় আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেয় আপনারা নিচে বসে আছেন দেখে আপনাদের সম্মান কিন্তু কমে নাই কথা বলেন না কেন আমরা নিচে থাকি আর উপরে থাকি আমরা সব একই সামিয়ানার নিচে একই জান্নাতের নিচে আছি কথা বলেন না কেন একই জান্নাতের নিচে আমি বক্তা দেখি যে আমি আলাদা তা কিন্তু না কেউ কথা বলছি কেউ কথা শুনছি আলহামদুলিল্লাহ পড়েন একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনাকে রাগ করতেছেন খারাপ লাগে কয়টা শুনে যাওয়া লাগবে না আগে চলে যাবেন যদি একটা ওটা ওটি করেন আমি কিন্তু আস্তে করে নামে চলে যাবেন দিয়ে ওটা ওটি করা যাবে না আল্লাহ কবুল করুক আল্লাযীনা ইত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আমার আল্লাহ জানিয়ে দিলেন যে তিন নম্বর মুনাফিক হলো তারা মুমিনদেরকে বাদ দিয়ে যারা কাফের বেঈমান মুশরিকদেরকে বন্ধু বানায় কাদেরকে বন্ধু বানায় গুরুত্বপূর্ণ একটি কথা এবার মনোযোগ দিয়ে শুনেন আপনার নিজের জীবনের সঙ্গে মিলাইয়া দেখেন আপনার বন্ধুত্ব কার সাথে কানে আপনি চা খাওয়ান নির্বাচনের সময় আপনি কানে ভোট দেন পাঁচজন প্রার্থী যদি দাঁড়ায় এই পাঁচজনের ভিতরে যে একবারে কি যে পচা আপনি তারে যদি সমাজের নেতৃত্ব দিয়ে দেন আপনি কিন্তু মুনাফিক কোরআন বলছে আপনার ভালোবাসা আপনার বন্ধুত্ব থাকবে ইমানদারদের সাথে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অন্তত পাঁচজনের ভিতরে যে ভালো তাকে দিতে হবে কথা বলেন না কেন এটা আপনার দায়িত্ব যদি দেন তাহলে আল্লাহর রহমতে দেখবেন আপনার সমাজের উন্নয়ন হয়ে গেছে কারণ সে তো মুনাফিক হবে না সে কি মুমিন সে কি আল্লাহ কোরআন দিয়ে সমাজটা পরিচালিত করবে আল্লাহর রহমতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই যে বন্ধুত্ব করবেন ইমানদারদের বাদ দিয়ে যদি আপনি কাফের বেঈমান মুশরিকদের সাথে বন্ধুত্ব করেন যে মানুষটা বিড়িখোরের সাথে বন্ধুত্ব করবে ওইটা কি জোরে কন গাজাখোর মদখোর আছে না নাই আছে যার সাথে বন্ধুত্ব করবেন সে আপনাকে ওদিকে নিয়ে যাবে নামাজির সাথে বন্ধুত্ব করবেন আপনাকে মসজিদে নিয়ে যাবে আর বিড়িখোরের সাথে বন্ধুত্ব করেন ও আপনাকে গাঁজা খাওয়া শিখাবে দুই দিন পরে ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক দেখেন আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে ও পৃথিবীর মানুষেরা মুমিনদেরকে বাদ দিয়ে মুনাফিকদেরকে বন্ধু বানায় যারা আমার আল্লাহ দলিল দিলেন দুনিয়ার জমিনে মুনাফিক হলো তারা কথা বলেন ঠিক কি না এবার আমার কথা শুনেন এই পৃথিবীর জমিনে 57টা রাষ্ট্র রয়েছে মুসলিম কান্ট্রি স্বীকৃতি অস্বীকৃতি 228টি রাষ্ট্র আছে সমস্ত পৃথিবীতে কয়টা 228টির ভিতরে মাত্র 57টা মুসলিম কান্ট্রি কিন্তু 57টা মুসলিম কান্ট্রি কিন্তু ঐক্য নাই বন্ধুত্ব নাই কথা কন্যাকে জোরে বলেন ঠিক কি না আপনি সৌদি আরবের দিকে তাকান আমি আগেই বলেছি এটা হলো ইন্টারন্যাশনাল মুনাফিক সৌদি আরবের বন্ধু তালিকায় আপনি দেখেন সৌদি আরব বন্ধুত্ব করেছে যায় আমেরিকার সাথে কথা বলেন ঠিক কি না সৌদি আরব বন্ধুত্ব করে নিজেদের দেশের তেলগুলি দিল আমেরিকাকে সৌদি আরবের তেল নিল নেওয়ার পরে জাহাজ চালায়া ইরাকের মানুষদেরকে দুনিয়ার মুসলমানদেরকে বিদায় করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা কেন মুসলমানদের মারতেছে মুসলমানদের কথা বলেন ঠিক কিনা আমেরিকা তেল আছে মুসলিম কান্ট্রি তেল দেওয়া বন্ধ করো সব বাহাদুরি শেষ সব শেষ মুসলমানদের উপরে নির্যাতন তো দূরের কথা মুসলমানদের দিকে তাকানোর সাহস আমেরিকা পাবে না
লম্প জ্বালানোর মতো হারিকেন জ্বালানোর মতো তেল ওদের দেশে থাকবে না তেলও আমাদের মারতেছে আমাগারে আমাগারে তেল দিয়ে আমাগারে মারতেছে কারণ এই যে মুনাফিকি করেছে বন্ধুত্ব করেছে বন্ধুত্ব করে তেল দিছে আর আমেরিকা বন্ধুত্ব করে সৌদি আরবকে দিছে নাইট ক্লাব আর সিনেমা হল আজকে কি জরতকতা চলতেছে সৌদি আরবের জমিনে এগুলি কিয়ামতের আলামত এগুলি কি কিয়ামতের আলামত এ বেশি দিন টিকবে না কারণ রাসূলের হাদিস যদি সত্য হয় থাকে খলিফার তিন পুত্রের ভিতরে কি হবে দ্বন্দ্ব হবে এটা কিয়ামতের আলামত আমার নেটে দেওয়া আছে আলোচনাগুলি এটা কিয়ামতের আলামত এই যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে অলরেডি তিনজনই বর্তমান যে দ্বন্দ্ব হচ্ছে তিনজনই খলিফার ছিলেন এরপরে পাকিস্তানের দিকে তাকান পাকিস্তানের বন্ধু তালিকায় আপনারা দেখবেন চীন তুরস্কের দিকে তাকান যে তুরস্কের অবস্থা বর্তমান ভালো না খারাপ এইটাও কিন্তু কিয়ামতের আলামত আল্লাহ নবী তার হাজার বছর আগে বলে গেছেন এই ভূমিকম্পের কথা কিসের কথা এগুলা কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে অলরেডি এরপরে আপনি ইন্দোনেশিয়ার দিকে তাকান ইন্দোনেশিয়ার বন্ধুত্ব করেছে জাপানের সাথে আর বাংলাদেশের টানা হয় নাই বললাম আছে আপনারা জানেন এরপরে বন্ধু বন্ধুকে কি দেয় এবার শোনেন রাগ করতেছেন আমি তো বলি নাই এইবার শোনেন আপনি যদি কোনো মানুষকে নামাজিকে বন্ধুত্ব নামাজির সঙ্গে বন্ধুত্ব করেন আপনাকে নামাজ পড়তে নিয়ে যাবে আর যদি বিড়িকরের সাথে বন্ধুত্ব করেন এই বিড়িকর আপনাকে মদ খাওয়া শিখাবে গাবা খাওয়া শিখাবে আবা খাবে বাবা খাবে আছে না নাই আপনাদের বোলাতেও আছে কি কোন বোলাতেও আছে না সুতরাং এই বর্তমান 57টা রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ হয়ে থাকতো পৃথিবীর জমিনে আল্লাহর কসম কি নাই মুসলমানদের সব আছে মুসলমানদের পায়ের নিচে আল্লাহ সব দিয়েছেন আলহামদুলিল্লাহ পান 57টা রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ হয়ে থাকতো আল্লাহর কসম এই পৃথিবীর জমিনে কাশ্মীরের দিকে নদীর মতো শয়তান তাকাতে পারত না কথা বলেন ঠিক কিনা আজকে পাখির মতো মারছে মুসলমানদেরকে আজকে যেখানেই মুসলমান সেখানেই শুধু মার খাচ্ছে মুসলমানরা ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতে মারতে শেষ করে দিচ্ছে ইসরায়েল এত রোহিঙ্গা ছিল কি ছিল ইতিহাস জানেন আমরা যেরকম জায়গা দিয়েছি এরা এই ফিলিস্তিনের মানুষগুলি এই ইসরায়েলের এই সমস্ত মানুষগুলিকে জায়গা দিয়েছিল রোহিঙ্গার মতো এসে এখন ওদের উপরে নির্যাতন আমাদের যে কি হবে একমাত্র মালিক ভালো জানেন যাই হোক 57টা রাষ্ট্র ঐক্যবদ্ধ থাকতে হবে যদি আমরা থাকতে পারি পৃথিবীর এমন কোন শক্তি নাই মুসলমানদের দিকে তাকায় সাহসই পাবে না চোখ উঠানোর জন্য কথা বলেন ঠিক কিনা সুতরাং এই সমস্ত মানুষদেরকে সমাজের যেই সমস্ত মানুষগুলি কাফের বেঈমান মুশরিক এদেরকে যারা সমাজের নেতৃত্ব দিবে এদেরকে যারা বন্ধুত্ব করবে চা খাওয়াবে এদের সঙ্গে যারা ওঠা বসা করবে চলাফেরা করবে কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না কে বলেছেন এটা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন লা ইয়াত্তাকিল মুমিনুনাল কাফিরুনা আউলিয়া আমিন দুনিল মুমিনিন ঘোষণা করলেন কে বলেন তো বাজান আল্লাহর ঘোষণা দুনিয়ার জমিনে কত বোতল খোরাছে রাত্রিবেলায় বোতল খাওয়ার পর কল ভাই যান একটু সাইড দেন আর কতক্ষণ দাঁড়ায় থাকবেন এই আছে না নাই এই বোতল খোরদেরকে দায়িত্ব দেওয়া যাবে কিন্তু দায়িত্ব আমরা তাদেরকেই দিই মনে চাইলেও দিই না চাইলেও দিই সুতরাং নামাজিদেরকে দায়িত্ব দেওয়া লাগবে ইনশাআল্লাহ রাজি আছি জোরে করেন রাজি আছি ইনশাআল্লাহ আপনি বন্ধুত্ব কার সাথে করবেন কোরআনে আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই আছে সূরাতুল মায়েদার 55 নম্বর আয়াত إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون
আমার এক নাম্বার বন্ধুর নাম হচ্ছে আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা এক নাম্বার বন্ধুকে দুই নাম্বার বিশ্বনবী তিন নাম্বার যারা ইমানদার চতুর্থ নাম্বার যারা নামাজ পড়ে সুবহানাল্লাহ কোন পঞ্চম নাম্বার যারা যাকাত দেয় ষষ্ঠ নাম্বার মসজিদে যায় যারা রুকু করে রাজি আছেন জি ইনশাআল্লাহ আমরা রাজি থাকব ইনশাআল্লাহ আল্লাহ সুতরাং দেখেন এটা কয় নাম্বার বললাম না তিন নাম্বার তিন মুনাফিক নাম্বার চার পাঁচ নাম্বার পাড়ার বিশ নাম্বার পৃষ্ঠের পাঁচ নাম্বার লাইন সুরা নিসা একশো বিয়াল্লিশ নাম্বার আয়াত আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন إنما المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى ঘোষণাকার এই হুজুর মুনাফিক শব্দটা আছে না নাই আছে ইন্নাল মুনাফিকিন আল্লাহ প্রথমে বললেন এই একটা আয়াতের মধ্যে মুনাফিকদের কয়টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এক আয়াতে তিনটা এক আয়াতে কয়টা এক আয়াতে তিনটা প্রথম সিরিয়ালে দেখেন এক আয়াতে যে আল্লাহ তিনটা বর্ণনা করলেন মুনাফিক হলো তারা নামাজে অলসতা করে যারা ওয়াইদা কওমু ইলা সালাতি কওমু কুসালা এই নামাজে অলসতা আছে না নাই জেনে কন্যা আছে না নাই লা ইলাহা মহব্বত আল্লাহকে ডাকেন লা ইলাহা কয় নাম্বার মুনাফিকের কথা বললাম নাম্বার চার নামাজে অলসতা করে যারা মুনাফিক হলো কোরআনের ঘোষ কথা কিন্তু আমি কিন্তু বারোটা পর্যন্ত কোরআন দিয়ে বলবো পরের সাইডটা কি হাদিস কোরআন থেকে দলিল ভিত্তিক কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ নামাজে অলসতা ব্যক্তি আছে না নাই আছে সরে বলেন আছে না নাই আছে কি যে অলসতা নামাজে গেলে পারে এখন আবার এক শ্রেণীর মানুষের আবির্ভাব হয়েছে চেয়ারম্যান নামাজি কতক্ষণ কি নামাজি আপনি অসুস্থ হয়েছেন ডাক্তার আপনাকে বলেছেন কিছুদিন পড়তে পারেন বাবাজি ঠিক আছে কিনা আপনি অনেক মানুষ আছে যারা একেবারেই অসুস্থ তারা পড়ুক কিন্তু অনেক মানুষ আছে জমির আইল কোবাইতেছে শক্তি পায় ভাটে গেছে শক্তি পায় বাজারে গেছে শক্তি পায় দোকানে গেছে শক্তি পায় পাঁচতলা উঠতেছে সেখানে শক্তি পায় কাজ করতেছে শক্তি পায় সব জায়গাতে শক্তি পায় মসজিদে গেলে সিয়ার আছে না নাই আছে না নাই দুই দিন পরে কি করবে সুপার সেট ঢুকাবে এখন তো সিয়ার ঢুকাইছে কথা কান ঠিক কিনা আরে ভাই ঢাকা শহরে কিছু কিছু মসজিদ প্রথম কাতারে সব সিয়ার শিল্পপতি সব বড় লোক পিছনে কাতারে তো সুযোগ নেই সব সামনের কাতার কথা কান ঠিক কিনা আছে না নাই দুই পর সুপার সেট নিয়ে যাবে টাকা পয়সা আছে আবার অনেক নামাজি আছে যায় সবার পিছে আসে আসে না নাই সব জায়গাতে সময় হয় সারা দিনে মসজিদে গেলে সময় হয় না এরকম আছে না নাই এরা মুনাফিক এরা কি এরা কি হ্যাঁ আপনার সমস্যা হতে পারে একদিন দৈনিক তো না পাঁচ সপ্তাহ তো না প্রত্যেক জুমার দিনে তো না গতকাল ঠিক কিনা একজন নিয়ত করছে শয়তানের দাওয়াত খাওয়াবে মান্নত করছে কারে দাওয়াত খাওয়াবে কথা কন শয়তানের দাওয়াত খাওয়াবে শয়তান কই পাবে চলে গেছে হুজুরের কাছে হুজুর আমার বউ তো নিয়ত করছে শয়তানের দাওয়াত খিলাবে কয় তুমি জুমার দিনে দাঁড়ায় থাকবা দেখবা সবার একটানা তিন জুম্মা কয় জুম্মা সবার পরে যাবে সবার আগে আসবে
ওইটা খাওয়াইলেই হক আদায় হয়ে যাবে। এবার প্রথম জুম্মার দিনে মজার ঘটনা শুনেন, প্রথম জুম্মার দিনে দেখো ওইটা আর চাষা, আপন চাষা, রক্তের চাষা, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার চাষা আজকে সবার শেষে এসে সবার আগে চলে গেল, আল্লাহ তোমার কাছে দোয়া করি অন্তত আগামী জুম্মার দিনে যেন আমার চাষা না হয়। চাষা তো এইবার পরের জুম্মার দিনেও চাষা, পরের জুম্মার দিনে কি চাষা, ভালো মতো দোয়া করছে, আল্লাহ দুই দিন হয়েছে হয়েছে অন্তত এই দিনটা যেন আমার চাষা না হয়। এবার তৃতীয় জুমার দিনে দেখে আমার চাচা সবার পিছনে আইছে, সবার আগে চলে যায়। এদিকে বউ একেবারে লাল মোরগ, দেশি মোরগ রান্না করছে যে আজকে তো শেষ দিন, আজকে তো একটা ঘটনা ঘটবেই, আজকে তো আসবেই শয়তান রে খাওয়াবে। চাচারে কইছে, চাচা আপনার বৌমা আপনারা দাওয়াত করছে, কি করছে আপনার বৌমা আপনাকে দাওয়াত করেছে, আপনাকে দাওয়াত খাওয়াবে। এবার চাচা যান পশ্চিমের দিকে তাকায় দেখি কি সূর্য কি পশ্চিম ফুটল না কি, আজকে ঘটনা কি রে, জীবনে কোনোদিন চাও খাওয়াইলো না, আজকে দাওয়াত খাওয়াইলো বেশি আমারে, কারণটা কি? মনে মনে খুশি আবার চিন্তাও করে যে কোনোদিন দাওয়াত খাওয়াইলো না, আজকে ভাতি যে আমারে ভাইস্তে বউ আমারে দাওয়াত দিছে, চলে গেছে দাওয়াত খাওয়ার জন্য। এইবার অনেক সুন্দর করে আদর আপ্যায়ন করে মন মতো খাওয়াইছে, একবারে জম্মের খাওয়াই না খাওয়াইছে। খাওয়ানোর পরে চাচা বসে বলতেছে, ভাতিজা ঘটনাটা কি একটু খুলে কও তো, কারণটা কি, কোনোদিন দাওয়াত খাওয়াইলে না, আজকে তুমি কিসে আজকে আমার এত আদর যত্ন করে খাওয়াইতেছো, কারণটা কি? খাওয়ানোর আগে কিন্তু কয় নাই, খাওয়ানোর পরে বলতেছে, চাচা আমার স্ত্রী মানে আপনার বৌমা নিয়ত করছে শয়তানকে দাওয়াত খাওয়াবে, হুজুর বলে দিয়েছে তিন জুম্মা, একটা না তিন জুম্মা, সবার পরে যাবে সবার আগে আসবে যে ওইটা হলো শয়তান। আমি একটা না তিন জুম্মা লক্ষ্য করে দেখলাম আপনি সবার পরে আর সবার আগে আপনিই তো ওইটা, কোন খাওয়া কি ভিতরে আছে আর আছে, এরম করা যাবে? নামাজ অলস যারা, ওয়াইদা কম ওইলা সোনাতি কম কুসালা, সব জায়গাতে সময় হয় নামাজে গেলে তারা হুরা, কথা কন না কে, তারাবির নামাজে তারা হুরা আছে না নাই, আছে না নাই? মানুষ কয় তারাবি মানে তাড়াতাড়ি, যে যত জোরে পড়াইতে পারে হুজুরি বালা, কথা কন না কে, তারাবি মানে তাড়াতাড়ি বিশ্রাম করে নামাজ পড়েন, চার রেখা পড়েছেন একটু বিশ্রাম করেন তারপরে আবার পড়েন, কে বলছে আপনাকে তাড়াতাড়ি নামাজ পড়ার কথা? অনেক সময় নামাজে দাঁড়াইছে আমার দুই রেখাত না হইতে ইয়ার একবার আবাবিল ইশরাক বেতের যা আছে সব শেষ, আছে না নাই? সূরা কি কোরআন থেকে কইল না কোন জায়গা থেকে, কোন জায়গা থেকে কইল আল্লাহই ভালো জানে, সব ঠিক আছে, নামাজে আসলে সময় পায় না, একটু রিল্যাক্সে ধীরস্থির ভাবে পড়েন, যদি তিনবার সুবহানা রাব্বিয়াল আলা সুন্দরভাবে করেন, একটু সময় দরকার আছে না বাবাজি? এই সময়টা আমার দুইবার না কইতেই উঠে শেষ, আছে না নাই? চিন্তা করে আমরা হাফেজ মানুষ, আমরা তো পারি না, এগারো লোকে, এরা হচ্ছে মুনাফিক নামাজি, এরা কি, এরা হচ্ছে মুনাফিক নামাজি। তাহলে এটা কয় নাম্বার বললাম? এবার নাম্বার পাঁচে আসেন, আল্লাহ পাক বলছেন, পাঁচ নাম্বার মুনাফিক হলো তারা, লোক দেখানো ইবাদত করে হলো যারা, আছে না নাই? জয় বলো, আছে না নাই? মাহফিলের প্রধান অতিথি, এখন তো আল্লাহর রহমতে হাজি কম না বেশি, আলহাজ অনেক বেশি আল্লাহর রহমতে, কারণ মানুষ তো আগে টাকার দিকে তাকায়তো, বর্তমান তাকায় না, বর্তমান মনে চায় যে একটু রাসূলের রওজাটা জিয়ারত করে আসি, আলহামদুলিল্লাহ, কোন হজ করে আইছে প্রধান অতিথি, যে ঘোষণা দিচ্ছে মিস্টেক করে আলহাজ বলে নাই, আমি নাম বলবো না, নামও জানা আছে আমার, আলহাজ বলে নাই, না বলার কারণ কই, 5 লাখ টাকা খরচ করে হজ করে আইছি, আলহাজ বল, এরম আছে না নাই? এরম আছে না নাই? আপনি হজ করেছেন চাচা মিয়া, আপনার নামের আগে আপনি আলহাজ লিখতে পারবেন না, এটা শিরিক হয়ে যাবে, মুশরিক হয়ে যাবেন আপনি, আপনাকে আমি আলহাজ বলতে পারি, হাজি সাহেব আপনি কেমন আছেন, আলহামদুলিল্লাহ আমি বলতে পারি, কিন্তু আপনি ইচ্ছা করে আপনার নামের আগে আপনি লিখতে পারবেন না,
বাবা রে বাবা কত বিশেষণ নামের আগে আছে না নাই মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি সারাগাই সুলকানি কুসে আ যমুনার ব্রিজ হাওড়ার সেতু মুজদ্দিদে জামান ভারতের কামান শাহ সুফি হযরতুল আলাম কি অমক সেরাকালি বদলা মানে বিশেষণ কইতে কইতে নামে কোয়া সুযোগ নাই কথা কন ঠিক কি না এরকম আছে না নাই এত বিশেষণ কেন নির্বাচনের সময় দেখবেন পোস্টারে সাধারণ মানুষের বন্ধু গরিব দুঃখী মেহনতের মানুষের পাশে থাকার বন্ধু কি অমক সেরাকালি বদলা আছে না নাই এত বিশেষণ কেন আপনার নামের আগে একটা কথা মনে রাখবেন উঁচা জুতা খোঁজে সেই যে আকৃতিতে ছোট আপনার যদি যোগ্যতা থাকে যাতে আপনাকে এমনিতেই ভোট দিয়ে নেতা বানাবে কথা বলেন ঠিক কি না এত বিশেষণ কেন আপনি আপনি পিসাব আপনার যোগ্যতা থাকলে পারে আপনার আমল দেখে তো মানুষ আপনার কাছে মরি দেবে আপনার এত বিশেষণ কেন লাগে কথা বলেন না কেন এগুলি করা ওয়াইজা কম হইলা সলাতি কয় যে বগুড়া কাহালু থানার একটা ঘটনা শুনে আপনি নিজে ইচ্ছা করে লিখতে পারেন না আমি লিখতে পারি হ্যাঁ লিখতে পারে অবশ্যই আমি আপনাকে আলহাজ বলবো কেন বলবো না আপনি আপনি আল্লাহর ঘর তওয়াফ করে আসছেন এটা আমার দায়িত্ব বলা সমাজে যারা আছে সবাই আপনাকে বলবে এটা খুশি হয়ে তারা বলবে আল্লাহ খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ কোন এটা হচ্ছে বিশেষণ এটা হচ্ছে শিরকের ভিতরে শিরক বিল ইখতিয়ারা চার প্রকার শিরকের মধ্যে এটা একটা আজকের আলোচনা এদিকে না তাহলে লোক দেখানো ইবাদত করা যাবে না নির্বাচনের সময় আসন নামাজের সময় সত্য ঘটনায় কাহালু থানার ঘটনা বলতেছি বগুড়া নেতার নাম বলবো না শুধু জায়গার নাম বললাম আসন নামাজের সময় রওনা হয়েছে এক জায়গায় চার পাঁচজন মানুষ দেখছে কাঁধে যায় নামাজ আগে যায় নামাজ পড়ে নামাজটা পড়ছে আগে নামাজ আগে নামাজ তারপরে কথা এক জায়গায় পড়েছে চার রাকাত কিছু দূর যাওয়ার পরে দেখে আবার কিছু মানুষ সেখানেও যায় নামাজ পড়ে বলে আগে নামাজ আগে নামাজ তারপরে কথা নামাজ শেষ করে বলে ভাই যান আমি তো লেভেলটা চেঞ্জ করে ফেলেছি এবার ভোটটা আমি চাই আবার কিছু দূর যাওয়ার পরে আবার নামাজ কয়বার হয়েছে তিনবার কিছু দূর যাওয়ার পরে আবার কিছু লোকজন সেখানে চারবার যখন আসল নামাজ পড়ে নেতার সাথে কিছু লোকজন থাকে কি থাকে না বলে নেতা স্যার আপনার কিন্তু আসন নামাজ চারবার হয়ে গেছে আরে ভোটের সময় হয় কোনো সমস্যা নাই আছে না নাই আছে না নাই আছে না নাই দেখবেন সময় আসলে মাথায় টুপি লেভেল চেঞ্জ সময় চলে গেলে পরে আর খুঁজে পাওয়া যায় না এরা মুনাফি এরা কি এরা মুনাফি এরা কয় নাম্বার বললাম পাঁচ এবার ছয় নাম্বারে আসেন দেখেন আল্লাহ পাক বলছেন যে ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা যারা জিকির করে না তারা হচ্ছে মুনাফিক একটা আয়াতে তিনটা বৈশিষ্ট্য মুনাফিকদের একটা হচ্ছে নামাজে অলসতা করে দুই নাম্বার হচ্ছে মানুষকে দেখানো নামাজ পড়ে ইবাদত করে তিন নাম্বার হচ্ছে ওরা জিকির করে না কি করে না জিকির করে না এবার আসেন যে জিকির নিয়ে আমাদের দেশে আছে না নাই ঠেলা ঠেলি গোতাগুতি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির নাই কেউ বলে আছে এটা নিয়ে ঠেলা ঠেলি আছে না নাই আবার দরবারে গেলে তো আল্লাহর রহমতে জিকিরের অভাব নাই নামাজ নাই রোজা নাই পরকাল নাই আল্লাহ নাই রাসূল নাই কিচ্ছু নাই বড় বড় মাজার করে খাজান নামে ডেক বসায় আর বড় বড় খাজান নামে মাজার নিয়ে শুধু বসে থাকে আর শুধু গাজা কথা কোন আছে না নাই খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে আই ঠিক আছে নামাজ রোজার ধার ধারে না পর্দা সে তো নাই মুরিদের সেজদা করে ভন্ড পীরের পায় মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা মাজারে সারা বেলা চলে শুধু গাজার খেলা দেখলে ওদের যায় না সেনা মানুষ নাকি হুলুমান কথা কর না কে দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে এই দেশের মাটিতে কত 50,000 দরবার আছে এই দেশে 50,000 কমপক্ষে এই দেশের মাটিতে কত ভন্ড বাবা আছে দুর্গন্ধে যায় না থাকা গেলে ওদের কাছে গেলে ওদের কাছে আসে না নাই পাটার ছাগলের মতো গন্ধ কয় বছর যে গোসল করে না আল্লাহই ভালো জানে এর আসে না নাই ভন্ড পীরের মরিদ যারা ওরাই হবে সর্বহারাম আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ঈমান ঠিক কিনা
দিনে করে ভন্ডামি আর রাতে মারে গাজায় টান অনেক দরবার আছে যে দরবার গুলিতে বাজান জিকির আছে কিন্তু আল্লাহর কোরআন নাই জিকির আছে কিন্তু নামাজ নাই কথা বলে দরবার আছে নাই জিকিরের পাঁচটা অর্থ হয় কয়টা জোরে বলেন কয়টা আমি পাঁচটা আয়াত বলেই পরবর্তী রাউন্ডে আমরা চলে যাব ইনশাআল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্না নাহনু নাযালনা যিকিরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন এই যে জিকির কোরআন এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ দিয়েছেন কিন্তু হেফাজত করবেন হাফেজদের মাধ্যম দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ এই যে মাদ্রাসা দেখতেছেন এই মাদ্রাসা থাকবে যতদিন কোরআন থাকবে ততদিন মাদ্রাসা থাকবে যতদিন কোরআন থাকবে যতদিন পৃথিবী থাকবে ততদিন পৃথিবী ধ্বংস হওয়ার কিয়ামতের তিন দিন পূর্বে সমস্ত ইমানদাররা সমস্ত মাদ্রাসা যারা পড়ে আলেম হয়েছে আলেমরা সব একেবারে মারা যাবে তিন দিন পূর্বে বগলের নিচে একটা ফোড়া হবে কি হবে একটা ফোড়া হবে এক ফোড়াতে একটা বাতাস আসবে একটা বাতাসে তিন দিন পূর্বে সব যখন মারা যাবে সঙ্গে সঙ্গে এই কোরআন থাকবে কিন্তু কোনো অক্ষর থাকবে না মনে থাকবে তাহলে এই মাদ্রাসার দরকার আছে না নাই যদি কোন না আছে না নাই এই প্রতিষ্ঠান থাকবে যতদিন পৃথিবী থাকবে ততদিন আলেমরা থাকবে যতদিন পৃথিবী থাকবে ততদিন আল্লাহর পরে জানিয়ে দিলেন সূরাতুল জুমার নয় নম্বর আয়াতিয়ে أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون এখানে জিকির মানে হচ্ছে নামাজ এরপরে আসেন আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরাতুল আহজাবের 45 নম্বর আয়াতে জানিয়ে দিলেন জিকির মানে হলো নামাজ জিকিরের তিন নম্বর অর্থ জিকির মানে আল্লাহর আইন সূরা তোহা 124 নম্বর আয়াত ওয়ামান আরাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ونحشره يوم القيامة أعمى আল্লাহ পাক বলতেছেন জিকির করে না যারা মুনাফিক হলো তারা আল্লাহর আইন দিয়ে সমাজ চালায় না যারা মুনাফিক হলো তারা কথা বলেন ঠিক কি না জিকির মানে যদি নামাজ হয় নামাজ পড়ে না যারা মুনাফিক হলো তারা জিকির মানে যদি আল্লাহর আইন হয় তাহলে আল্লাহর আইন মানে না যারা মুনাফিক হলো তারা কথা কন ঠিক কি না এরপরে জিকির মানে হচ্ছে আল্লাহর স্মরণ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে মালিককে স্মরণ করে না যারা ফাজকুরুনি আযকুরুকুম অশকুরুলি ওয়ালা তাকফুরুন মুনাফিক হলো তারা ফাজাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ঈদ আল্লাহর ধমকের ভয় মানে আল্লাহর ভয় কলিজার মধ্যে যাদের নাই ওরা হচ্ছে মুনাফিক পাঁচ নম্বরে জিকিরের অর্থ কয়টা পাঁচটা বললাম পাঁচটার অর্থ যদি খুলে খুলে বর্ণনা করতে যাই অনেক সময় লেগে যাবে এটা ছয় নাম্বার মুনাফিক নাম্বার বললাম কয় নাম্বার ছয় এবার সাত নাম্বারে আসেন দশ নাম্বার পাড়ার ষোলো নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইন সূরা তওবা 67 নাম্বার আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন المنافقون والمنافقات بعضهم من بعد يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون شاط نمبر ওই সমস্ত নারী আর পুরুষ মুনাফিকরা একই রকম কারা যারা মানুষকে অসৎ কাজের নির্দেশ দেয় অসৎ কাজে সহযোগিতা করে অসৎ কাজে সার্বিকভাবে প্রোটেক্ট দেয় আছে না নাই অসৎ কাজ বোঝেন এখানে মাহফিল হচ্ছে এই কাজে সহযোগিতা করবে যারা ইমানদার হলো তারা আর যেখানে কনসার্ট হয় গান বাজনা হয় অসৎ কাজ হয় খারাপ কাজ হয় সেখানে সহযোগিতা করবে যারা
কথা বলেন না কেন মুনাফিক হলো মুনাফিক হলো তারা সুতরাং কোন মুনাফিককে যদি আপনি সহযোগিতা করেন কি করেন সহযোগিতা করেন কোন খারাপ কাজে যদি আপনি সহযোগিতা করেন তাহলে অবশ্যই আপনার নামটা পড়ে যাবে সাত নাম্বার মুনাফিক নাম্বার সিরিয়ালে কথা বলেন ঠিক কিনা আরেকটু জোরে বলেন ঠিক কিনা সুতরাং যারা চুরি ডাকাতি ছিনতাইয়ের হাজানি করে জেনা ব্যবসার ইপিজিং ধর্ষণ করে সুদ ঘুষ দুর্নীতি যারা করে এরকম আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই আছে এদের সাথে সম্পর্ক করে এদের সাথে সম্পর্ক করে যখন আপনি একটা কাজ করবেন তখন আপনিও কিন্তু মুনাফিকের সিরিয়ালে পড়ে যাবেন কথা বলেন ঠিক কিনা আপনি মনে করতে পারেন তারা আপনাকে অনেক কিছু দেয় না আল্লাহর চাইতে বেশি কিছু কেউ দিতে পারে জোরে বলেন নাকি দিতে পারে দিতে পারে না সুতরাং আল্লাহ পাক ঘোষণা করে দিলেন খারাপ কাজের সাথে জড়িত থাকবে যারা খারাপ কাজের সাথে যারা অংশগ্রহণ করবে জড়িত থাকবে এরা হচ্ছে মুনাফিক নাম্বার সাত আপনি ভালো কাজের সাথে ভালো মানুষের সাথে আমি কিন্তু বন্ধুত্বের কথা আগেই বলে এসেছি কথা বলেন ঠিক কিনা ভালো কাজ যারা করে আর ভালো কাজের সাথে যারা সহযোগিতা করে তারা ইমানদার খারাপ কাজ যারা করে নির্দেশ দেয় যারা করে যারা বাস্তবায়ন করে যারা তারা হচ্ছে মুনাফিক এদের সাথে আমাদের বন্ধুত্ব এদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না যুবকরা এক যুবক কইতেছে হুজুর আমার তো বন্ধুরা আমাকে এক বন্ধু আমাকে মেয়ে মানুষের নাম্বার জোগাড় করে দেয় আল্লাহ আমারে কি দিবে আল্লাহর সাথে যদি আমি ভালো সম্পর্ক রাখি ভালো মানুষের সাথে যদি সম্পর্ক রাখি এরকম আছে না নাই আছে না নাই আপনি শুনলে পরে অবাক হয়ে যাবেন আল্লাহ আপনাকে কি দিবেন আপনি জানেন আল্লাহ আপনাকে কত কিছু দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এবার শুনেন আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার পৃথিবীর মানুষেরা আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ভালো কাজে তোমরা সহযোগিতা করবা ভালো কাজে ভালো মানুষদের সহযোগিতা করবা ভালো কাজে থাকবা তাফসীর মাহফিল যেখানে হয় সেখানে অংশগ্রহণ করবা সহযোগিতা করবা যতটুকু পারো দিবা আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ঘোষণা কার জোরে বলেন না কার আল্লাহ দেখেন আপনি খারাপ মানুষের সাথে মিশে খারাপ কিছু নিচ্ছেন সহযোগিতা করছেন খারাপ মানুষের মোবাইল আপনার নাম্বার আপনাকে দিতে পারে কিন্তু আমার আল্লাহ আপনাকে 70 থেকে 72টা হুদ দিবেন সুবহানাল্লাহ বলেন জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ালাহু ফীহা আসওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন বান্দারে দুনিয়ার জমিনে ভালো ভালো কাজ করে যদি তুমি আসতে পারো ভালো মানুষের সঙ্গে সম্পর্ক করতে পারো ভালো মানুষের সঙ্গে যদি সহযোগিতা করতে পারো আমি আল্লাহ 70 থেকে 72টা হুর তোমারে আমি আল্লাহ দান করে দেব কয়টা দিবেন 72টা শর্ত ইমানদার হওয়া লাগবে রাজি আছেন ইনশাআল্লাহ মুনাফিক হওয়া যাবে না মুনাফিক হলে তো জাহান্নামের গভীর তলদেশে আর মুমিন হলে একেবারে সাত আসমানের উপরে আরশে আজিমে জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ কোন দেখেন আপনি যখন জান্নাতে ঢুকবেন গেটে আপনাকে দুটো বান্ধবী দিবেন আল্লাহ পাক সুবহানাল্লাহ কোন গেটে ঢোকার পরে দুই সাহাবী দুই ফেরেশতার কাঁধে ভর করে যখন আপনি রিল্যাক্সে একটু সামনের দিকে যাওয়া শুরু করবেন কিছু দূর যাওয়ার পরেই আপনাকে নাস্তা দিবে যেরকম আমরা আসছি আসার পরে আপেল কেটে দিয়েছে আপেল আছে না নাই আপেল কেটে দিয়েছে জান্নাতের মধ্যে আপেল থাকবে কি থাকবে না কিন্তু সেই আপেলের স্বাদ আর দুনিয়ার আপেলের স্বাদ একরকম আমি যে আয়াতের সূরা বাকারাতে যে আয়াতের লাস্টের অংশে বললাম ওই আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে দুনিয়াতে যে ফল আমরা খাই এই ফলগুলি আবার জান্নাতে আমাদেরকে দেওয়া হবে সুবহানাল্লাহ কোন কিন্তু আমরা বলবো আল্লাহ এটা দুনিয়াতে মেলা খাইছে আর খাইতাম না আল্লাহ বলবে বান্দার এটা খায়া দেখো দুনিয়ার আপেল দুনিয়ার খেজুর দুনিয়ার বেদানা দুনিয়ার কলা আর আমার জান্নাতের টা একরকম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন 105 কেজি ওজনের একটা আপেল নিয়ে আসবেন সুবহানাল্লাহ কোন আপনি চিন্তা করতেছেন আমার ছোট্ট একটা পেট না আপনার পেটটা বড় হবে 22 হাত কয় হাত 22 হাত একেবারে লম্বা হবে আর চওড়া হবে 18 হাত সুবহানাল্লাহ কোন
এইবারে আপেলটা মাসখান যে যখন কাটা হবে আপনি দেখবেন আপেলটা কেটে দেখবেন দুই সাইডে দুটো বিসি আছে না নাই 105 কেজি ওজনের আপেলের ভিতরে দুটো বিসির পরিবর্তে আমার আল্লাহ ওই আপেলটা কাটার সঙ্গে সঙ্গে দুই সাইড থেকে দুইজন বান্ধবী আপনার জন্য বের হয়ে আসবে কে দিবেন কে দিবেন কে দিবেন আল্লাহ আল্লাহ সুতরাং আপনি যদি আল্লাহর কাজ করেন আল্লাহ জান্নাতে কি দিবেন খুব দিবেন এখন নামাজ পড়িয়া নামাজ পড়তেছে নামাজ পড়ার পরে বাড়িতে নামাজ পড়তেছে একজন নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি আমারে তোমার নামাজ পড়লাম আল্লাহ তুমি আমারে জান্নাত দিও জান্নাতে হুর দিও কি দিও হুর দিও বউ কয় কে রে দৈনিক খালি নামাজ পড়ে আর হুর চায় নামাজ পড়ে হুর চায় হুরটা কি এক তুমি যে নামাজ পড়ে পড়ে হুর চাও এটা কি তোর মতো কাইলে নি না আঙ্গুল যদি বের করে দিত হুররা সমস্ত পৃথিবীটা একেবারে নূরের মতো চমকাইতে থাকতো সূর্যের আলো সে আলোর কাছে হার মেনে যাইত এত সুন্দর ভিতরে রক্ত চলাচল করবে আপনি দেখতে পাবেন এত সুন্দর কিন্তু আপনার স্ত্রী যদি জান্নাতি হয় ওই 70টা হুরের চাইতে আপনার স্ত্রী হবে সুন্দর আর 70টার সর্দারিনী হবে আপনার স্ত্রী সুবহানাল্লাহ কোন বউ চিন্তা করছে কে রে আমি রান্নাবাড়ি করে খাওয়াই আমি হাড়ি বাতিল মাজি আমি কাপড় চোপড় সব দিয়ে দিই সব খেদমত আমার আর চাই হুর ঠিক আছে ভালো কথা হুর চাই আর বউ রান্নাবাড়ি করা সব বাদ দিয়ে দিছে দিয়া সব কিছু বাদ দিয়া এবার বউ নামাজ পড়া দর্শন নামাজ শেষ করে বলে আল্লাহ তুমি আমার জান্নাত দিও আর জান্নাতের ভিতরে হুরা দিও কি চায় জামাই কি চায় হুর বউ কি চায় হুরা 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 চায় এইবার জামাই ডাকতে বলে স্বামী এবার তার স্বামী ডাকতে বলতেছে আমি তো জান্নাত চাইলাম জান্নাতের মধ্যে হুর চাইলাম এটা তো কোরআনের কথা কিন্তু তুমি যে হুরা চাইলে এটা কি তোমার মন তো পা ফাটা না তুমি তো কাঁথা ওসের আমার পা ওসের তোমার মন তো পা ফাটা যুবক না সুন্দর এরকম করলে চলবে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা থাকবে অফুরন্ত ভালোবাসা থাকতে হবে স্বামী স্ত্রীর ভিতরে স্বামী স্ত্রী দুইজনই যদি জান্নাতে চলে যায় আমার আল্লাহ ওই 72টা হুরের সর্দার এনে আপনার স্ত্রীকে বানিয়ে দিবে আল্লাহ পাক যেন স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত সৃষ্টি করে দেন মহব্বত বেশি বাড়িয়ে দেন আল্লাহর নবী হচ্ছেন আমাদের জন্য আদর্শ কথা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সেনাপতির আদর্শ তার কাছ থেকে নিতে হবে স্বামীর আদর্শ আপনার স্ত্রী কত মানুষ আছে স্ত্রী যদি একটা প্লেটে খাবার খায় ওই প্লেটে স্বামী খাবারই খায় না আছে না নাই না গ্লাসের যেই জায়গাতে ঠোঁট লাগিয়ে হযরতে আয়েশা পানি পান করতেন ঠিক একই জায়গাতে ঠোঁট লাগিয়ে বিশ্ব নেতা পানি পান করতেন হযরতে আয়েশা হাড্ডি খাওয়ার পরে আর খাইতে পারতেছেন না জুটের মধ্যে ফালায় দিছে হাড্ডির যেই জায়গাতে কামড় দিয়ে আয়েশা খেয়েছেন ঠিক একই জায়গাতে দস্তখানা থেকে হাড্ডি উঠায়া বিশ্ব নেতা চেটে চেটে খাইতেন জোরে বলেন সুবহানাল্লাহ কি ভালোবাসা আছে আমাদের মধ্যে এটা যে গ্লাসে বউ পানি খায় সে গ্লাসে পানি তো খাই না না এরকম করলে সংসারের মধ্যে শান্তি আসবে না কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এবার দেখেন আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষেরা হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা কিছু তথ্য দিয়ে যাই হতে পারে আপনাদের কাছে এই তথ্যগুলো নতুন শুনেন যেরকম মুনাফিকদের আলামত এতদিন শুনতে চাইটা আজকে শুনলাম কয়টা কয়টা শুনলাম আমার প্রত্যেকটা কথার দলিল আছে তো আমি কিন্তু দলিল ভিত্তিক কথা বলতেছি একেবারে কোরআন শরীফ থেকে বের করা দলিল এগুলি ভাই ঠিক আছে কোরআনে আছে 12টা হাদিস আছে কয়টা 4টা 16টা আলামত আজকে থেকে আমরা জানলাম কয়টা আলামত 16টা আলামত এবার দেখেন আল্লাহ আপনাকে কি দিয়েছেন আল্লাহ আপনাকে মাত্র হাফ ইঞ্চি কানের কানের ভিতরে যে একটি গোস্তের টুকরা আছে হাফ ইঞ্চি কয় ইঞ্চি একটা ইথার বেশিং আল্লাহ পাক কানে সেট করে দিয়েছেন হাফ ইঞ্চি একটা গোস্তের টুকরা আমার আল্লাহ রাব্বুল আলামিন
আপনি যদি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে পারেন আপনি যে সমস্ত মানুষগুলি আল্লাহমুখী যে সমস্ত মানুষগুলি পরকালমুখী তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন আপনার দুনিয়ার বন্ধু আপনারে কি দেয় আর আমার আল্লাহ আপনাকে কি দেয় একটু কোরআনুল কারীম থেকে শুনে যান আপনার যে হাফ ইঞ্চি গোস্ত এই একটা টুকরার ভিতরে আমার আল্লাহ পাক এক হাজার নয় এক লক্ষ নয় দুই কোটি ইথার মেশিং আমার আল্লাহ পাক ওই কানের ভিতরে সেট করে দিয়েছে কয় কোটি কয় কোটি দুই কোটি মেশিং সেট করে দেওয়ার কারণে এই কান দিয়ে যখন শব্দগুলি ঢোকে আব্বা ডাক একরকম মা ডাক একরকম সাসা ডাক একরকম সাসি ডাক একরকম ফুবা ডাক একরকম এরপরে গরুর ডাক শুনবেন একরকম ছাগলের ডাক শুনবেন একরকম বাঘের ডাক একরকম কথা বলেন ঠিক আছে না মুরগির ডাক একরকম শৃগালের ডাক একরকম কুকুরের ডাক একরকম যদি এইথার মেশিন গুলি না থাকতো সব ডাক একরকম শুনতে পাইতেন কোনটা মা কোনটা আব্বা কোনটা খালা কোনটা খালু কোনটা চাচা কোনটা ভাই কোনটা বন্ধু আপনি পার্থক্য করতে পারতেন না দুই কোটি থার মেশিন আদা একবারে হাফ ইঞ্চি একটা গোস্তির টুকরা ছোট্ট একটা টুকরার মধ্যে আল্লাহ দিয়েছেন মেডিকেল সায়েন্স তে কথা বলছি আর একটু শোনেন আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আলাম নাজআল লাহুল আইনাইন আমি তোমাদেরকে দুটি চোখ দান করে দিয়েছি সুবহানাল্লাহ কোন কয়টা চোখ দান করে দিয়েছেন দুটি চোখের ভিতরে দুই কোটি লেন্স আমি আল্লাহ দিলাম আর 130 মিলিয়ন লাইটিং সেক্টর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুটি চোখের মধ্যে আমি আল্লাহ সেট করে দিয়েছি লেন্স আপনি যদি বাংলাদেশের টা ইংল্যান্ডটা কিনতে যান একটু কম পাবেন আপনি যদি এরপরে ভালো দেশেরটা যদি আপনি সিঙ্গাপুরেরটা যদি আপনি কিনতে যান অবশ্যই বেশি লাগবে লেন্স কথা বলেন জাপানি লেন্স আপনি কিনতে যান বেশি লাগবে যারা চোখ অপারেশন করাইছেন চোখের লেন্স যারা লাগিয়েছেন তারা জানেন কোন লেন্সের কোন দাম এরকম আল্লাহ পাক দুই কোটি লেন্স চোখের ভিতরে আল্লাহ পাক আপনাকে দান করে দিয়েছেন বিনামূল্যে দিয়েছেন আল্লাহ আর 130 মিলিয়ন লাইটিং সেক্টর বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছে যে এই চোখ দিয়ে যে আলোটা আপনি দেখছেন যদি ব্যাটারি লাগতো কমপক্ষে কত লাগতো 900 এক চোখে লাগতো কমপক্ষে 900 টাকার ব্যাটারি কত এটা বিজ্ঞানীদের আবিষ্কার মেডিকেল সায়েন্স থেকে কথা বলছি আমি 900 টাকার যদি এক চোখে লাগে দুইটাতে 1800 এক মাসে 54000 টাকা কামাই করেন কয় টাকা মাত্র এক মাসের হিসাবটা আমি দিয়ে গেলাম 54000 টাকার ব্যাটারি লাগতো দুইটা চোখ চালাইতে আপনি বছরের পর বছর আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখতেছেন একটা টাকাও দেওয়া লাগে না শুধু আল্লাহকে কি দিবেন ইবাদত ফাদখুলি ফি ইবাদি আবার দেখেন আল্লাহ যে এত কিছু দান করেছেন ইবাদতের জন্য আল্লাহ তো বিনা বিনামূল্যে তো ইবাদত দিতেছেন না আপনি আল্লাহকে কি দিবেন ইবাদত দেন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন ওইখানেও লাভ এখানেও লাভ ওইখানেও লাভ এরপরে আসেন আমার আল্লাহ বলছেন তোমাকে একটা জিহ্বা দান করে দিলাম সুবহানাল্লাহ পড়েন পাঁচ লক্ষ আস্বাদন কোষ আছে জিহ্বার ভিতরে একটা জিহ্বার ভিতরে কয় লক্ষ পাঁচ লক্ষ দেখবেন গুটি 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 ছোট ছোট জীব আপনি দেখবেন আয়নার সামনে এতে পাঁচ লক্ষ আস্বাদন কোষ আছে যদি এই পাঁচ লক্ষ আস্বাদন কোষ না থাকতো আপনি কোনটা ঝাল কোনটা টক কোনটা মিষ্টি আপনি পার্থক্য করতে পারতেন না আপনি জিলাপির স্বাদে একরকম একই জিহ্বার ভিতরে জিলাপির স্বাদে একরকম সানার স্বাদ একরকম মিষ্টির স্বাদে একরকম রসগোল্লার স্বাদে একরকম দোর স্বাদ কিন্তু আর একরকম কাঁচাগোল্লার স্বাদ একরকম কথা কন ঠিক কিনা আপনি ভাতের সাথে একরকম এক এক মাছ বোয়াল মাছের সাথে একরকম টাকি মাছের সাথে একরকম ইলিশ মাছের সাথে একরকম চিংড়ি মাছের সাথে একরকম এরকম পাঁচ লক্ষ খাবার আপনি যখন ভিতরে দিবেন এই পাঁচ লক্ষ খাবার রেফারিং করে আপনার জিহ্বা আপনাকে জানিয়ে দিবে কোন খাবারের স্বাদটা কেমন আবার যে নাক জিহ্বা নাকটা সমান সমান পাঁচ লক্ষ খাবার যদি আপনি জিহ্বায় যখন দিবেন এই নাক যদি আপনার এলাও না করে এটা ইমিগ্রেশন কাউন্টার এটা কি নাকটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার নাক যদি কয় যে এটা চলবে ভিতরে ঢুকবে নাক যদি কয় চলবে না এটা ফালায় দিবে কথা কন কথা কন কথা কন
পাঁচ লক্ষ খাবারের ঘ্রাণ নেওয়ার সুঘ্রাণ নেওয়ার তৌফিক আল্লাহ পাক এই দুইটা নাকের ছিদ্রের মধ্যে দিয়েছেন। মাথাটা নত হয়ে যাবে এমনিতে আপনাকে, জানি না কথাগুলো আগে শুনছেন কিনা। এরপরে দেখেন এই এত কিছু যে আল্লাহ পাক আমাদেরকে দিলেন বিনিময়ে কি চান, জোরে বলেন কি চান। এরপরে ব্লাড ভেসেল পা থেকে মাথা পর্যন্ত যে রগের মধ্যে দিয়ে আপনার ইয়ে চলে, রক্ত চলে, কি চলে কথা বলেন না, কি চলে, রক্ত চলাচল করে। 97,000 কিলোমিটার লম্বা এই তারটা, কত হাজার, পা থেকে মাথা পর্যন্ত যে রক্ত চলাচল করে যে তারের মধ্যে দিয়ে, যে সুতার ভিতর দিয়ে, এটা হচ্ছে 97,000 কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ বলেন। এরপরে হার্ট, এরপরে কি হার্ট, হার্ট দেখেন মাত্র সামান্য একটা গোস্তের টুকরা একটি হার্ট আপনার রয়েছে, সেখানে হার্টের ভিতরে 13,000 কিলোমিটার লম্বা রগ রয়েছে, কি রয়েছে, রক্ত চলাচল, রক্ত সঞ্চালন করার জন্য কয় হাজার কিলোমিটার, হার্টের ভিতরে 13,000 কিলোমিটার লম্বা রক্ত চলাচলের জন্য রাস্তা আছে, রগ আছে, একটি সুতা আছে। এই রগের ভিতরে যদি এই 13,000 কিলোমিটার ভিতরের যদি একটা সেকেন্ডের জন্যেও 1 ইঞ্চি জায়গায় যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, সে হার্ট অ্যাটাক করে। 13,000-এর ভিতরে যদি 1 ইঞ্চি জায়গাতে একটা সেকেন্ডের জন্য যদি রক্ত চলাচল বন্ধ হয়, সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করবেই। সে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহু আকবার শব্দটা যত জোরে আপনি বলবেন, আপনার হাত এই রক্ত চলাচলটা আল্লাহ পাক রক্ত সঞ্চালনটা আরো সুন্দর রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ لا إله إلا الله محمد رسول الله। যুবক ভাইরা, আল্লাহ আপনাদেরকে কি দিয়েছেন বুঝতে পারছেন, নত হয়ে যাবে মাথাটা। আপনার দেহ সম্পর্কে যদি আলোচনা করি, সারা রাত আলোচনা করেও শেষ হবে না, কত নিয়ামত দিয়েছেন আল্লাহ দেহের মধ্যে। জানি না এর আগে যে কথাগুলি বললাম শুনছেন কিনা, কারণ যদি নতুন শুনে থাকেন, আল্লাহর দরবারে সেজদা দিয়ে বলবেন, আল্লাহ আমার হাতটা তুমি ভালো রেখো আল্লাহ, কারণ বর্তমান মানুষ স্ট্রোক করে মারা যাচ্ছে বেশি, হাত স্ট্রোক করছে, মানুষ হাত অ্যাটাক করছে, ওই জন্য হাত অ্যাটাক করে, মানে সংকোচন সম্প্রসারণ, ভিতরে বাতাসটা ঢুকেছে, ওই সময় যদি রক্তটা চলাচল বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে অ্যাটাক হয়ে যাবে। এটা কয় নাম্বার বলেছি, 7, মুনাফিক নাম্বার 7। এবার মুনাফিক নাম্বার 8 এ আসেন, কারণ রাত্রি 10টা বাজে, হয়তো 11টার মধ্যেই, আজকে প্রথম রাত্রি তো, আমরা 11টার মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবো, ইনশা মোনাজাত হয়ে যাবে ইনশাল্লাহ তাড়াতাড়ি, কারণ এরপরে আরো 2 রাত আছে, আর রাত্রি 11টা তো আমরা এমনি জেগে থাকি, আই কথা কন না কেন, রাত্রি 11টা কি বেশি রাত, আমরা তো যদি মাহফিল না থাকে আমাদের ওই দিন তো 12টা এমনি তো ঘুম ধরে না, মানে দৈনিক তো রাত জেগে অভ্যাস, একদিন যদি মাহফিল না থাকে তাহলে ঘুম ধরবে, ওই সময় ঘুম ধরে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পবিত্র কোরআনুল কারীমের 10 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের সূরা তওবার 67 নম্বর আয়াতের অংশ বিশেষ, আল্লাহ পাক বললেন, ওয়ায়ানুহুনা আনিল মারুফ, ভালো কাজে যারা বাধা দেয় ওই মানুষ গুলা হলো মুনাফিক। আচ্ছা বলেন, যখন দুর্নীতি সম্পর্কে কথা হয়, আবার কি যখন সুদ সম্পর্কে কথা হয়, যখন ঘুষ সম্পর্কে কথা হয়, এই শ্রেণীর মানুষদের কলজের মধ্যে যখন লাগে, অনেক জায়গাতে তেজেই ওয়াজ বন্ধ করে দেয়,
আছেন এরকম আমরা বিভিন্ন জায়গায় দেখি যে তেজেই আলোচনা বন্ধ করে দেয় যে হুজুর আপনি এগুলা সুদ সম্পর্কে ঘুষ সম্পর্কে কথা বলবেন না আর এগুলা সম্পর্কে কথা বলা যাবে না আছে না নাই আছে সুতরাং এই যে বাধা দেয় যারা ভালো কাজে এক কথা ভালো কাজে মসজিদ মাদ্রাসা বাধা বিপত্তি আছে না নাই আছে না নাই এক শ্রেণী চায় যে নাই মসজিদটা হোক আরেক দল চায় যে না হোক না আবার একজন চায় যে মাদ্রাসা হোক আরেকজন চায় যে হোক না যে কোনো ভাবে বাধা দেয় এরকম আছে না নাই এরা সমাজের কয় নম্বরে আট 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 নাম্বার কত সিরিয়াল নাম্বার কিন্তু আট এই যে আট নাম্বার এবার শোনেন বর্তমান সমাজে এক শ্রেণীর মানুষ আছে এরা মসজিদ বিরোধী মাদ্রাসা বিরোধী তাফসির মাহফিল বিরোধী কোরআন বিরোধী রাসূল বিরোধী আলেম বিরোধী আছে না নাই এই সমস্ত মানুষগুলো আট নাম্বার সিরিয়ালে সুতরাং এই সমস্ত মুনাফিকদের ভয়ে যে সমস্ত মানুষগুলো কোরআনের সঠিক কথা বলতে পারবে না কারণ তারা বাধা প্রদান করতেই পারে মুনাফিকদের কাজ হলো ভালো কাজে বাধা আর আমাদের কাজ হচ্ছে কোরআনের হক কথা বলা ঠিক কিনা বাধা আসতে পারে বিপত্তি আসতে পারে জের জুলুম জরিমানা আসতে পারে কিন্তু হক কথা ছেড়ে তাদের রাজি নাই কথা বলেন ঠিক কিনা কারণ এই কোরআন বলছে দেখেন কোরআনের হক কথা যারা বলতে পারবে না এক আয়াতে বলা হচ্ছে তারা ফাসেক এক আয়াতে বলা হচ্ছে তারা কাফের এক আয়াতে বলা হচ্ছে তারা জালেম আছে না শোনাই শোনেন তাহলে আল্লাহ পাক জানিয়ে দিলেন সূরাতুল মায়দা ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ আল্লাহ নাযিল করেছেন সত্য কিতাব এই কিতাবের সত্য কথা যারা বলতে পারে না তারা হচ্ছে কাফির পরবর্তী আয়াতে আসেন আল্লাহ জানিয়ে দিলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওরা হচ্ছে জালেম এরপরে পরবর্তী আয়াতে আসেন 47 নম্বর আয়াত মায়দার যে ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন তারা হচ্ছে ফাসিক বুঝুন আকার আল্লাহ শুধু তাই নয় সূরা বাকারা থেকে শুনেন ইন্নাল্লাযিনা يكتمون ما أنزل الله من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই যে কিতাবুল কোরআন এই কিতাবটা আল্লাহ নাযিল করে দিয়েছেন সত্য কিতাব আল্লাহ নির্দেশন দিয়েছেন এই কোরআনুল কারীমের হক কথা যারা বলতে পারবে না সর্বপ্রথমে আমার আল্লাহ তাদের উপরে লানত দেন আল্লাহ লানত দেয় ও বক্ত ও খতিবরা চাকরি চলে যাওয়ার ভয়ে উপর থেকে চাপ যতই আসুক কোন চাপে কোরআনের হক কথা ছেড়ে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা সুতরাং চাপ আসতে পারে জেল আসতে পারে জলন আসতে পারে জরিমানা আসতে পারে কোরআন যেদিকে আমরা সেদিকে রাজি আছি করে হাত দেখতে চাই হাত নামান সুতরাং বাধা আসবে বিপত্তি আসবে তারপরেও কোরআনের দিকে আমরা থাকবো ইনশাআল্লাহ চলে বলি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবুল করে নিক আমিন সুতরাং কোরআনের হক কথা বলতে গিয়ে বিশ্বনবী তিন বছর জেল খেটেছেন কোরআনের হক কথা বলতে গিয়ে রাতের অন্ধকারে মাতৃভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করেছেন কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এবার একটি ছোট্ট ঘটনা শোনাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত নিয়ে চলে গেলেন আবু জেহেলের দরজায় কার দরজায় মজার একটি ঘটনা শুনেন আবু জেহেলের দরজায় যাওয়ার পরে বললেন চাচা যান আমি আপনার জন্য একটা দামি জিনিস নিয়ে এসেছি সুবহানাল্লাহ কি আনছেন একটা দামি জিনিস আনছি আবু জেহেল মনে করছে যে আমার ভাতিজা তো মিথ্যা কথা বলে না মনে হয় কিছু খাবার টাবার নিয়েছে আমার জন্য বউকে বলছে এই যাও তো আমার ভাতিজা মনে হয় আমার জন্য নিশ্চয়ই কিছু খাবার কিছু নিয়েছে যাও
তোমার বাইস্তা আনছে তুমি যাও আমি যাইতাম না কে কয় আবু জাহেলের বউ কয় এইবার আবু জাহেল কয় ভাতিজা দাও দরজা খুলছে কে ভাতিজা কই কি নিয়ে আইছো দাও এবার বিশ্বনবী বলে চাচা জান আমি আপনার জন্য যেটা নিয়েছি যে হাতে দেওয়া যাবে না এটা আপনার কানে দেওয়া লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ কি দেওয়া লাগবে কানে দেওয়া লাগবে তার মানে কি এবার বিশ্বনবী বললেন চাচা আমি কোরআন নিয়ে এসেছি আপনাকে একটু কোরআন শোনাইতে চাই আবু জাহেল কই বাস্তা এটা কিন্তু নেতার বাড়ি কোরআন তেলাওয়াত করে তুমি আমার বাড়িটা অপবিত্র করো না এটা কিন্তু নেতার বাড়ি কোরআন তেলাওয়াত করে তুমি আমার বাড়িটা অপবিত্র করো না আচ্ছা বলেন কোরআন তেলাওয়াত করলে কি পবিত্র হয় না অপবিত্র হয় পবিত্র হয় এবার আবু জাহেল বলতেছে ভাইস্তা কথা না বাড়ায়া তুমি আমার বাড়ি থেকে চলে যাও বিশ্বনবী বললেন চাচা এসে যখন পড়েছি কোরআন না শোনানো পর্যন্ত আমি এক কদম যাব না আবু জাহেল কয় তুমি যাবা না যাওয়ার ব্যবস্থা কিন্তু আমার কাছে আছে তোমার ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব এবার বিশ্বনবী বলেন আপনি চেষ্টা করে দেখতে পারেন আবু জাহেল যেই মাত্র বিশ্বনবীর ঘরে হাত দিয়েছে ধাক্কা দিয়ে বের করে দিবে ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক জিব্রাইলকে বললেন জিব্রাইল আমার রাসূলের পা দুটো এমন ভাবে শক্ত করে ধরো আবু জাহেল যত জোরে ধাক্কা দিক এক চুল পরিমাণ যেন নড়াইতে না পারে চাচা বাইস্তে তো আপন চাচা কিন্তু না আবার আচ্ছা দুঃসম্পর্কে যাই হোক ধাক্কা দেয় কিন্তু হেঁটাইতে পারে না যখন পারে নাই ঠিক আছে বাইস্তে তুমি যখন নাসর বান্দা ছাড়তেছ না ঠিক আছে কোরআনের একটু তেলাওয়াত শোনাও সুবহানাল্লাহ পারেন এবার যখন বিশ্বনবী কুরআনুল কারীমের তেলাওয়াত করা শুরু করে দিলেন আমার সঙ্গে পড়েন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر أبو جهل قرآن شبد بوزه كي بوزه نا আমাদের সব ভালো বোঝে আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে আর মক্কা মদিনার ভাষাটা কি আরবি এই কোরআনটা আরবি ভাষায় নাজিল করার কয়েকটা কারণ আছে আজকের আলোচনা ওইদিকে না তার একটা কারণ হচ্ছে মক্কার মানুষদের ভাষা ছিল হচ্ছে আরবি ভাষা আবার জান্নাতের ভাষাটা কি আরবি ভাষা হ্যাঁ এই জন্য অনেকগুলি কারণ আছে কোরআনটা আরবি ভাষায় আল্লাহ পাক অবতীর্ণ করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন তাহলে বিশ্বনবী যখন সূরা ফিল তেলাওয়াত করে শুনিয়ে দিলেন আবু জেহেলকে আবু জেহেল বলল ভাতিজা তোমার জন্মের অনেক আগেই তো ঘটনা ঘটে গিয়েছিল বাদশাহ আব্রাহিম এসেছিল কাবাগর ধ্বংস করার জন্য কাবাগর ধ্বংস করার জন্য যখন চলে এসেছে এই হস্তি বাহিনীর সাথে হস্তি বাহিনীর সাথে তুমি যে আল্লাহর গোলামি করো যে আল্লাহর ইবাদত করো আবু জেহেল তো জানে যে আল্লাহ সঠিক কথা কোন ঠিক কিনা শুধু বাপ দাদার ধর্ম ছাড়তে পারে নাই তাই কত হিন্দুরা তখন মনে করে বলে হুজুর কি করব এখন কি মানে বাপ দাদার ধর্ম ছাড়তে পারি না আসতে পারি না কিন্তু আসলে তো এটাই সঠিক কথা কোন ঠিক কিনা মনে তো সাক্ষী দেয় যখন রাস্তা দিয়ে চলছেন একটা হিন্দু যখন চলছে রাস্তা দিয়ে যখন উসাত লাগে তখন আল্লাহ শব্দটা মুখ দিয়ে বের হয়ে যায় কারণ ভিতরে ভিতরে তো আছে কথা বলেন না কেন এরকম আছে তুফান যখন শুরু হয়ে যাবে নৌকার মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই থাকুক সবার মধ্যে একটা নাম শব্দ হবে আল্লাহ আল্লাহ একটা নাম অবশ্যই এবার মনোযোগ দেন বিশ্বনবী যখন এই কোরআনুল কারীমের এই সূরাটা তেলাওয়াত করে শুনিয়ে দিলেন আবু জাহেল বলল ভাতিজা এটা তো অনেক আগের ঘটনা তুমি কেমনে জানতে পারলা তোমার কাছে এই খবর কেমনে আসলো বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন চাচা জান
আপনি তাহলে শুনেন আমি এমন একজন নেতা সুবহানাল্লাহ কোন আমি এমন একজন নেতা যেই নেতার জন্মের আগেই সমস্ত পৃথিবীর মানুষের কাছে এই নেতার সুসংবাদ আছে আমি এমন একজন নেতা যেই নেতা জন্মের আগে পৃথিবীর সমস্ত মানুষ আমাকে চেনে কোরআনে দলিল আছে 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 61 নম্বর সূরা সূরা আসফ এই সূরা 6 নম্বর আয়াত দেখেন দলিল নেন নবীজি পৃথিবীতে আসার জন্মের আগে পৃথিবী সব মানুষ জানে যে বিশ্বনবী নামে আহাম্মদ নামে মুহাম্মদ নামে একজন রাসূল পৃথিবীতে আসবেন সুবহানাল্লাহ وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ اسمه احمد দেখেন শরণ করো মারিয়াম তন্ন ঈসা মানে মারিয়ামের পুত্র ঈসা আল্লাহ পিতা মাতা সারা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন কি সারা জোরে বলেন কি সারা পিতা মাতা সারা মানুষ সৃষ্টি করেছেন তিনি হচ্ছে ওয়ানলি ওয়ান পিস হযরত আদম আলাইহিস সালাম হাওয়াকে সৃষ্টি করেছেন তার বাম পাজরের হাড় থেকে আর আল্লাহ তাআলা হযরতে ঈসা রূহুল্লাহকে সৃষ্টি করেছেন পিতা ছাড়া শুধু মায়ের মাধ্যমে কথা বলেন না কেন আর আমাদের আমরা সৃষ্টি হয়েছি কথা বলেন না কেন পিতামাতার মাধ্যমে আল্লাহু আমবাতাকুম মিনাল আরদি নাবাতা মাটির নির্দেশ থেকে আমরা সৃষ্টি হয়েছি কোথায় থেকে কথা বলেন কথা বলেন কথা বলেন মাটির নির্দেশ থেকে পিতামাতার মাধ্যমে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়েছে কিন্তু এক শ্রেণীর মানুষ নাস্তিকেরা বলছে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে কথা বলেন না কেন কোথায় থেকে আমাদের নেত্রী কিন্তু বলছেন মানুষ সৃষ্টি হয়েছে মাটির নির্দেশ থেকে হযরত আদম থেকে আমরা সৃষ্টি কিন্তু ডক্টর জাফরুল্লাহ নাম কি ডক্টর জাফরুল্লাহ গ্রেট নাস্তিক বাংলার জমিনে কথা বলেন ঠিক কি না কারণ যারা বাংলার বংশধর আল্লাহর কসম রে মানুষের বাচ্চা না বাওরের বাচ্চা কথা বলেন ঠিক কি না কারণ এই দেশটা আর এই দেশের মানুষকে যেই দেশে 95 ভাগ মুসলমান এই দেশের মানুষকে নাস্তিক বানানোর জন্য যে পাইতারা করছে কিছু কিছু মানুষ আমরা যদি সেটা বুঝতে না পারি আমাদের কপাল খারাপ আছে তুমি নাস্তিক থাকো আরেকজনকে নাস্তিক বানানোর চেষ্টা করো না এই এখন যে কাঠ ফারে কি দিয়া এখন কাফারে কি দেয় সোমেলে আগে মুরগি আমরা মনে হয় আমিও দেখছি ছোটবেলায় দুই এক জায়গাতে হঠাৎ আমাদের পাশের বাড়িতে একবার দেখছিলাম যে করাত দেখতো যে কয়জন লাগে কমপক্ষে তিনজন তিনজন লাগে না আচ্ছা তিনজন লাগে করাত দিয়া গাছ ফাটতেছে একটা বানর দূরে থেকে দেখতেছে যায় আসে করাত যায় আসে বানর কিন্তু অনুকরণ করতে পারে আপনি দেখবেন আপনি টুপি মাথায় দিয়ে যাইতেছেন যদি টুপি কোন রকম ভাবে নিতে পারে ও মাথায় দিবে এটা দেখবেন আবার টুপিটা কেমনে ফিরে পাবেন কেমনে ফিরে পাবেন টুপিটা এমনি কোন কোন কিছু আবার মাথায় দিবেন এমনিতেই তেনা মেনা মাথায় দিয়া ওইটা আবার টোপলা করে ফালাই দিবেন দেখবেন ও আপনি যা করছেন এই বানরও তাই করবে তখন আস্তে করে নিয়ে খালি গাটা নিবেন এটা একটা পদ্ধতি শিখে দিয়ে গেলাম যদি বানরে টুপি নাই বানর খেলা দেখতে আসে না দেখেন না আচ্ছা বলেন যে যত বানর খেলা আমরা দেখি কোন বানর একটু অর্ধেক মানুষ আর অর্ধেক বানর এরকম দেখা যায় দেখা যায় তাহলে 1000 বছর আগে এই বানর থেকে মানুষ হয়েছে এখন তো একটা আর তো কি বানর মানুষ হয় না কথা কম না 1000 বছর আগে বানর থেকে মানুষ হয়েছে বানর থেকে কি হয়েছে মানুষ হয়েছে ডারউইনের মতবাদ এটা কিন্তু আল্লাহর মতবাদ হচ্ছে মাটির নির্দেশ থেকে তোমাদের পিতামাতার মাধ্যমে বানাইছে সুতরাং ডারউইনের মতবাদকে যারা সপ্তম শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর বইতে নিয়ে এসে নাস্তিক বানানোর পাইতারা করছে এদেরকে যদি এখনই প্রটেক্ট দিতে না পারে আল্লাহর কসম বাংলাদেশটা নাস্তিক দিয়ে ভরে যাবে কথা বলেন ঠিক কি না এবার কি করছে বানরটা তো ভালোই তো লাগে করার দিয়ে ফাটতেছে যায় আসে কি করা যায় একজন আবার যখন অনেকটা ফাড়া হয়ে গেলে পরে একটা ইয়ে দেয়
খিল দেয় হ্যাঁ খিল দেয় না আচ্ছা খিলটা যখন দিছে তখন খিল দিয়া অর্ধেক ফারছে জোহরের সময় হয়ে গেছে ভাত খাওয়ার জন্য সবাই চলে গেছে এখন বানর আইছে কি আইছে ওরা কিন্তু ভিতরে আছে বানর এসে টানা শুরু করছে একলা একলাই টানতে টানতে ম্যাচটাই মাঝখানে চলে গেছে কি গেছে ম্যাচ গেছে মাঝখানে খিল যেখানে আটকানি আছে না ঠিক এর ভিতরে নিয়ে যায় সিফার মধ্যে পড়ে গেছে গা মাইন্ড কার সিফার মধ্যে ভালো হয়ে ন্যাস চিন্তা করেন বিষয়টা এবার টানে আসবে ওই দিকে কি করছে তিনজন খাওয়া দাওয়া শেষ আকিজ বিড়ি লাগায়া একবারে মজা করে খাইতে খাইতে আসতে চায় সে থেকে বানর তো আটকা কি আটকে পড়ছে বানর তো আটকা বানর এখন চিন্তা করছে আল্লাহ নেট যে আটকা আটকে গেছে এখন যদি আমি নেট ছাড়াইতে না পারি ওরা তো আমাকে মেরে ফেলবে সুতরাং আমার নেট যাই যাই জীবনটা বাঁচা বলাই আগে জোরে একটা টান মারছে নেটটা একবারে সমানভাবে কেটে গেছে গানির থেকে একবার গোড়াই থেকে কেটে গেছে গানেস থেকে কাইটে নেস্টটা পড়ে আছে রক্ত বাড়াইতে বাড়াইতে দৌড় এবার এই বানরটা রক্ত যখন পড়া শুরু করে দিয়েছে তার দলের মধ্যে চলে গেছে কিন্তু বানরটা ছিল নেতা কি আছে সর্দার এটা সর্দার বানর কি বানর সমস্ত বানরের সর্দার কি নাই নেজ নাই টপ টপ করে রক্ত পড়তেছে এবার পাশ থেকে জিজ্ঞাসা করছে ঘটনা কি ঘটনা মানে কি কি ঘটনা আবার ন্যাস ক বলে আমি চিন্তা করে দেখলাম বানর হইতেছে চিন্তা করে দেখলাম এই ডাল থেকে ওই ডালে ওই গাছতে ওই গাছে এই ন্যাস খুব বাড়ি পারে ঝামেলা করে ন্যাসটা তাই আমি এটা সার্জারি করে ন্যাসটা কাটে দিছি সুতরাং আমার নির্দেশ আমি তোমাদের নেতা আমি তোমাদের সর্দার আমার নির্দেশ হচ্ছে তোমরা সব কি করো ম্যাচ কাটে ফেলো এখন এই ঘটনাটা ওই যে ম্যাচ যে পড়ছিল আর এক বানরে দেখছে কি করছে নেতা সাপ ওই যে গাছ ঘটনা কি রে সালাকি তো কাজে লাগলো না দেখে ফেলছে কিন্তু সব বলে দিবে কথা কোন আছে না নাই সুতরাং ডক্টর জাফরুল্লাহকে আমরা বলতে চাই তুমি নেস্কাটা বানরের মতো যত চালাকি করো বাংলার মুসলমানদেরকে তুমি নাস্তিক বানাতে পারবে না কথা বলেন ঠিক কিনা তোমার জন্য বানর ঠিক হতে পারে আমাদের জন্য মানুষ থেকে কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা এই ভোলার জমিন থেকে আমাদের নেত্রীর কাছে আমরা আবেদন করতে চাই অনতি বিলম্বে এই সমস্ত ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণীর এই সমস্ত নাস্তিক্যবাদী দারুণের বর্তমান প্রক্ষাপ করে বঙ্গোপসাগরে নিক্ষাপ করা লাগবে কারণ জাফরুল্লাহকে আমরা বলতে চাই যারা কোরআন বিরোধী ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী রাসূল বিরোধী দলে ওদের জায়গা হয় না দেশেও জায়গা হয় না প্রমাণ দেব টাকলা মুরান সব জায়গা থেকে বঞ্চিত কথা বলেন ঠিক কিনা আমাদের নেত্রীকে আমরা ধন্যবাদ জানাই এই সমস্ত আগাছা এরা কি দলের মধ্যে কিছু আগাছা থাকে কি থাকে আগাছা একটা জমিনের মধ্যে কিন্তু সব জায়গাতে ফসল হয় না কিছু আগাছা